আসসালামু আলাইকুম, সকলকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি উপভোগ করার জন্য। তো আজকে আমি আপনাদের সাথে আতবের শাহী টুকরা রেসিপিটি শেয়ার করব। শাহী টুকরা তো সবাই জানেন বা চেনেন, তবে এটি একটি অন্যরকম শাহী টুকরা, খুবই মজাদার রেসিপিটি। তো দেখতে থাকুন তাহলেই বুঝে ফেলবেন। তো প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ আতপ চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটিকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি 2 লিটার দুধকে জাল দিয়ে 1 লিটার করে নিয়েছিলাম, সেই দুধটাই দিয়ে দিলাম। তো দুধের মধ্যে আমি ভালোভাবে প্রথমে চালটাকে আধা সিদ্ধ করে নেব, আর এখানে আমি দিয়ে দিব সামান্য লবণ। তো আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন, তবে মিষ্টি জিনিসের মধ্যে সামান্য একটু লবণ দিলে তো মিষ্টিটা একটু অন্যরকম ভালো লাগে। তো এখন আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু ভালোভাবে জাল করে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি কোনো পানি দিইনি, তো দুধটার মধ্যে চালটা সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই রেসিপিটি বিরির চাল দিয়ে তৈরি করা হয় সাধারণত চিটাগাংয়ে। তো আমি এটিকে আতর চাল দিয়ে তৈরি করলাম। বিরির চালটা যেমন আঠালো আঠালো থাকে, আতর চালটাও কিন্তু ঠিক আঠালো টাইপেরই, সেই জন্য আমি এটা দিয়ে তৈরি করলাম। আর এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ চিনি। তো আপনারা চাইলে যদি চিনি না দেন তাহলে গুড় দিয়েও তৈরি করতে পারেন। তো আমি এটাকে একটু সাদা রাখবো, এজন্যই আমি চিনিটা দিয়ে দিলাম। দিয়ে আমাকে অনবরত নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু তলানিতে লেগে যাবে। আর এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তো আপনারা চাইলে এখানে বাটারটাও ইউজ করতে পারেন, তবে কোনো তেল দিবেন না, তেল দিলে কিন্তু একটু গন্ধটা অন্যরকম হয়ে যাবে। তো আমার চালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, তো চিনিটা দেওয়ার পরে চালটা একটু শক্ত টাইপের হয়ে যায় আর এটা খেতে খুবই মজা লাগে। আর এখানে দিয়ে দিলাম আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। তো আপনারা চাইলে যদি এই ভ্যানিলা এসেন্সটা দিতে না চান তাহলে তেজপাতা বা গরম মশলার যে ফ্লেভারটা সেটি দিতে পারেন। তো এখন আমি পুরো আঠা আঠা করে নিয়েছি, আর একটি ট্রের মধ্যে এখন আমি ঢেলে সমান করে নিব, নিয়ে একটু ঠান্ডা করতে দিব। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর নিচে দেখা স্ক্রিন অনুযায়ী আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। এখন আমি খুন্তির সাহায্যেই সমান করে নিয়েছি, এবং গরম থাকা অবস্থাতেই আমি ছুরি দিয়ে একটু দাগ কেটে নিচ্ছি, যাতে ঠান্ডা হলে স্লাইসগুলো সুন্দরভাবে তুলে ফেলতে পারি। আর আমার এই রেসিপিটি অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটি আমাকে কমেন্ট করে জানাবেন। তো এভাবে আমি ছুরি দিয়ে একটু স্লাইসের দাগ কেটে নিচ্ছি। তারপরে আমি এখন এর মধ্যে এই দেখতে পাচ্ছেন এগুলো আমি ছোটো ছোটো মিষ্টি বানিয়ে নিয়েছি, ফুড কালার ইউজ করেছি। মিষ্টিগুলো আমি কিছুটা কেটে নিয়েছি যাতে ভিতরে কালারটা সুন্দর দেখা যায়। তো সাদার মধ্যে ম্যাজেন্টা কালারের মিষ্টিটা খুবই সুন্দর লাগে দেখতে এবং খেতে খুবই ভালো লাগে, এজন্য আমি ম্যাজেন্টা কালার ইউজ করেছি। তো একটি বেলুন দিয়ে, বেলুনের মাথা দিয়ে আমি সুন্দর করে এভাবে একটু মাঝখানে গর্ত গর্ত করে নিয়েছি। তো আপনারা চাইলে আঙুল দিয়ে করতে পারেন, যেহেতু গরম এজন্য কিন্তু আমি বেলুনটা ইউজ করেছি। তো আপনারা চাইলে একটু স্কিপও করতে পারেন। আর দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা ছিদ্রের মধ্যে কিন্তু আমি মিষ্টিগুলি ভরে নিয়েছি, দেখতে কিন্তু খুবই সুন্দর, যেমন দেখতে সুন্দর লাগছে খেতে কিন্তু খুবই মজার। তো আপনারা বাসায় রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন।
তো দেখুন আমি তুলে নিয়েছি একটি সার্ভিং প্লেটে, দেখতে খুবই সুন্দর লাগছে তাই না? তো এতক্ষণ আমার রেসিপিটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখানেই রাখছি, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।